সীমানা এইভাবে কাজ বন্ধ করলে কেন ভাবি ছোট ভাই তো আমাকে সহ্য করতে পারছে না মানে কি আমি মুখ ফুটে কোনো কথা বলতে পারছি না কিছু বলতে গেলেই তারা করছে কি অবস্থা লামিয়া কি বলে তুমি তো দেখলে না ভাবি ছোট ভাই যে কি শয়তান লামিয়ার সাথে যা করলো মানে এমন একটা ভাব নিল লামিয়ার চরম বিপদের মুহূর্তে আর কেউ থাকুক আর না থাকুক ছোট ভাই সবসময় ওর পাশে থাকবে ভালো তো লামিয়াও কেমন বোকা ও কোনো কিছু না বুঝে ছোট ভাই মিষ্টি কথায় মনে করলো যে ছোট ভাই সবসময় ওর পাশে থাকবে ভুলে গেল কিন্তু ছোট ভাই যে ওকে বাস দিল সেটা বুঝলো বাস দিল মানে ভাবি তুমি আমাকে জিজ্ঞেস করো না আমি না এক্সপ্লেন করতে পারবো না আচ্ছা ঠিক আছে বলি ছোট ভাই কী করলো প্রথমে লামিয়ার সামনে মেজু ভাইকে ফোন দিল ফোন দিয়ে মেজু ভাইকে তো জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো এরপর ছোট ভাই আর মেজু ভাইয়ের কথার মাঝখানে লামিয়ার চিৎকার সে যে কী অবস্থা বলো কি তারপর তারপর আর কি ছোট ভাই খুব সুন্দর করে লামিয়াকে বুঝিয়ে দিল মেজু ভাই যে আরেকটা মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে ওটা একদম ঠিক অযথা একদম অযথা সীমানা তুমি দেখবে ওই মেয়েতে একদিন ঠিকই বউ হয়ে আসবে এ বাড়িতে তখন সুদে আসলে সব উসুল করবে তুমি দেখো আচ্ছা দাও আমি মেজু ভাইকে একটা ফোন দিই হ্যাঁ দাও কল দাও আমাকে ধরিয়ে দিও আমি কথা বলবো হ্যাঁ শিমলা বল মেজু ভাই ভাবি তোর সাথে কথা বলবে শকত শকত দেখো অনেক হয়েছে তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো কিন্তু একটা জিনিস মনে রেখো তোমার এইসব পাগলামিতে আমরা ইনভলভ নেই প্লিজ ভাবি প্লিজ 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 মানে একটা জিনিস বুঝতে হবে লামিয়া কিন্তু লাইনে চলে আসছে ঠিক আছে আই বদ এক সময়ও জানবে না যে সব কিছু বোগাস সাজানো তখন আমাকে আর সীমানাকে কী ভাববে বল আরে বাবারে ও কি ভাববে ওর ভাবাবে তো কিছু যায় আসে না একটা জিনিস ভাবতে হলে তো মগজ থাকতে হয় ওর মাথায় তো মগজ বলতে কিছু নাই তো বলো কি ভাববে তুই না আমার হাতে একটা চর খাবি ওর মাথায় মগজ নেই না ওর মাথা ভর্তি হচ্ছে ঘিলু ঘিলু আর বলছিস মগজ নেই আরে বাবারে নেই ভাবি নেই ওর সাথে রিলেশন তো দুই দিনের না আমি না আগে থেকেই জানি ওর মাথায় কিচ্ছু নাই গোবর গোবর শোনো শকত তোমার এসব বকবকানি শোনার সময় আমার নেই আমাকে যদি লামিয়া জিজ্ঞেস করে আমি ওর সাথে কোনো চালাকি করতে পারবো না আমি সোজা বলে দেব যে দেখো আমি কিচ্ছু জানি না আমি কোনো মেয়ে দেখতে যাইনি এমনকি কোনো মেয়ের সাথে বিয়েও ঠিক হয়নি শকতের আচ্ছা আমি না মানে একটা জিনিস বুঝি না তুমি যে এখন এই এখন যদি এইসব কথা বলো এর চেয়ে তারা লাঠি নিয়ে আমার মাথাটা বাড়ি দাও আমি মরে যাই তুমি বাসায় আসো আসো আমি সত্যি সত্যি কিন্তু ফাটাবো আরে বাবারে ভাইয়ের জন্য তো আসতে পারছি না সে কখন থেকে ভাইয়ের অফিসে বসে আছি ভাইয়া নেই আশেপাশে লোকজন আছে সবাই দেখাচ্ছে একটু আগেও তো তোমার ভাইয়ের সাথে আমার কথা হলো অফিসে কাজের চাপে নিঃশ্বাস নিতেই পারছে না কি বলো আমি তো ভাইয়ের মোবাইল বন্ধ করছি আচ্ছা রাখি আমি দেখছি কোনো প্রবলেম ভাবি না কিছুক্ষণ আগেও তো তোমার ভাইয়ের সাথে আমার কথা হলো কিন্তু শকত এখন বলছে তোমার ভাইয়ের মোবাইল নাকি বন্ধ বাসায় আসতে বললাম বললো অফিসে এত চাপ আসতে পারবে না শকত আবার নাকি তোমার ভাইয়ের অফিসে বসা আবার ফোনও বন্ধ ফোন দিলে যে রিং হচ্ছে না বন্ধ পাচ্ছে হতে পারে চার্জ এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না